গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এই দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর এই দেখো আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। এই দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি, মেয়ে ঘুমিয়ে আছে। তো সকাল সকাল উঠে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। চলো বসে ব্রাশ করছে আজকে ঘুম থেকে উঠে। বাবু ঘোর, এইদিকে গুড মর্নিং করে দাও। শোনো, ব্রাশ করছে, বসে বসে ব্রাশ করছে আজকে। দেখো বন্ধুরা, মেয়ে মুখ ধুচ্ছিল, মুখ ধুয়ে এসে দেখো কফি করে নিয়ে কফি খাচ্ছে, কফি খাচ্ছে মেয়ে। কফি খেয়ে পড়তে বসবে। বাবু এই দেখো ক্যামেরার দিকে তাকাও, কফিটা কেমন হয়েছে আজকে? সুপার, বাবা। তোমরা তো দেখলে বন্ধুরা যে মেয়ে কফি খাচ্ছিল, আর কফি খেয়েই দেখো পড়তে বসে পড়েছে, দেখেছ? এই দেখো আজকে আবার নিউ স্টাইল, আজকে ঘড়ি নিয়ে বসেছে। কালকে, হ্যাঁ বন্ধুরা, আমার মেয়ে কালকে কি করেছে, পড়তে বসে স্টিলের স্কেল আছে দিয়ে এই যে মোবাইলের গ্লাভসটা ভেঙে ফেলেছে, ওইটা ভেঙে ফেলেছে। তাই কালকে বলেছি বলে আজকে এই দেখো ঘড়ি নিয়ে পড়তে বসেছে। দেখবা, এই দেখো ঘড়ি পড়ছে, মেয়ে পড়ে নে। তো চলো, এই করেছি ফুল তুলতে। সকাল সকাল আগে ফুলে সাজি হাতে নেওয়ার কারণ একটাই, বাসি কাজে হাত দিলে এত ফুলটা তুলতে পারবো না, তাই না? বাসি কাজ ছেড়ে উচিত নয়, তো সেই কারণেই ফুলটা তুলে নিয়ে আসি, এসে তারপরে বাকি কাজ চলবো। দেখো সাজি হাতে চলি। Thank you.
এই দেখো বন্ধুরা, সকাল সকাল কাজকর্ম সেরে এ দেখো রেডি হয়ে গেছি। এই দেখো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, এবারে বাজারে যাব। আজকে তো রবিবার, তোমরা তো জানো রবিবার মানে আমার মেয়ে চিকেন খাবে, তো আজকে রবিবার, তো চলো মা মেয়েতে বাজারে যাই। আর বাজারে থেকে যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। শুনে যদি যায় তাহলে তার আমাকে কোনো ব্যাপার না, তখন আমাকে বাধ্য হয়ে মিষ্টি হলো। বাবা লাইটটা গেছিলাম, ও আমি লাইটটা গেছিলাম, হ্যাঁ আমি উঠেছিলাম, তাহলে আমি লাইটটা দেওয়ার জন্য ছি 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 ছি। বন্ধুরা যে আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে থেকে দেখো কী কী নিয়ে এসেছি, আর যাওয়ার সময় আসার সময় কিছু তোমাদের শেয়ার করতে পারিনি। বন্ধুরা প্রচণ্ড গরম আর বাজারে প্রচণ্ড ভিড়, তো সেই কারণে কিছু শেয়ার করতে পারিনি। তো এই দেখো আমি বাজার থেকে চলে এসেছি, আর হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখনও চেঞ্জ করা হয়নি, তো পরে চেঞ্জ করব। তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাই। তো নিয়ে এসেছি ঝিঙে, বেগুন, হচ্ছে কচু, কাঁটি কচু, পটল, দেখো আলু, একটা ভিমরা সাবান থালা ধোয়া, একটা শসা, আর এর মধ্যে আছে তোমার পেঁয়াজ আর আদা, এতে আছে আদা পেঁয়াজ। আর এটা রবিবার মানে আমার মেয়ের, এরকম মাংস, মুরগি মাংস বন্ধুরা, তো এই জিনিসটাই আমি বাজার থেকে নিয়ে এসেছি, আর এবারে আমি চেঞ্জ করে নিই, করে দেখা। তোমরা তো দেখলে যে আমি বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে এসে মুড়ি টুড়ি খেয়ে তারপরে সবজি টবজি কেটে রান্না করলাম, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এরকম আজকে রান্না করেছি পটল ভাজা, মাংসের ঝোল, ভাত, আর সঙ্গে শসা, লেবু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এ দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর এক জায়গায় যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি। চলো যা যা। বন্ধুরা এইখানে মন্দিরে গ্রহরাজ মানে শনি ঠাকুর আর কালী মায়ের পুজো হয়েছে, চলো তোমাদের দেখা। Thank you.
এই দেখো বন্ধুরা আবার একটা জায়গায় চলে এসেছি।
তো দেখো তুমি বাড়ি চলো আজকে তোমাকে আমি আজকে খাওয়াবো মুখ খাসি করো আরে এই এসে ওজ দেখো ওজ দেখো তো দেখো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি আর আমাদের পশ্চিম বাংলার মধ্যে এত সুন্দর জায়গা আছে তো আগে কোনোদিনও জানা ছিল না আজকে সকালে জানতে পেরে আমরা এখানে দেখতে চলে এসেছি তো আমি তো দেখছি তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমি
তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি এক জায়গায় গিয়েছিলাম আর এ দেখো এখন বাড়ি চলে এসেছি আর গিয়ে খুব কষ্ট হয়েছে বন্ধুরা তো রাস্তায় ঝড় বৃষ্টি লেগে গিয়েছিল আসতে খুব কষ্ট পেয়েছি তো যাক চলো তাতে কি আছে তো তোমাদেরকে তো একটু হলো খুশি দিতে পেরেছি তাই না তো এখন বাড়ি আসলাম এসে দেখো এখনো চেঞ্জও করিনি আর ফ্রেশও হইনি তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ তো আজকের মতন এই পর্যন্তই সবাইকে গুড নাইট বাই বাই